হয়, আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই, আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে, পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা, এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে, তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই, এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই, আব্বা আম্মার দোয়া কোনোদিন